মনোরা আপা আমার কাছ থেকে বিদায় নাও। মা মনোরা বাবা কেঁদো না মা মনোরা, মেয়ে হয়ে যখন জন্মিছ মা পরে করে যেতেই হবে মা। বাবা মোহর, আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি তার দুঃখ সুখ মান সম্মান সবকিছু দেখে রাখবে বাবা। আব্বা আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন, আমি যেন মনোরঞ্জন দেখে রাখতে পারি। ঠিক আছে বাবা, আমি তোমাদের সবসময় তোমাদের পর দোয়া রাখি। বিদায় দেন बाबा बाबा हम जाओ माँ आगामी काली जाए तुम्हें ले आसबो माँ चल माँ चल चल तोदे के गिए दी चल माँ चल आसो गान सुनबो गान गाओ अभी तुम्हार बधू तुमी आमार स्वामी उदार परे तुम्हाय आमी बड़ो आमी तुम्हार बधू तुमी आमार स्वामी उदार परे तुम्हाय आमी baro boli gani स्वामी चलो এখন আমরা ঘরে যাই খাওয়া দাওয়া করব তাই চলো মনোরা তাই চলো এই তোর পোলা কই এ পোলা দেওয়া হ্যাঁ না বন্ধ গেল না এই কোন কাজ কাম করছ না আমি এগুলো জানি না আমি এগুলো খবর পাব না বর পোলা কাম কাজ করব নাই করব আমি জানি এই পোলারে ডাক দে ও বউ গো এ যা তো মায়া আম্মা আম্মা আমাকে ডাকছেন হ্যাঁ তোমারে ডাক আঙ্গুর গেন্দা করে নাই আপনার বাপ তো ঘরেই আছে তাহলে তুমি তারে পাড়াই দাও তো और भाई की बोले कब ठीक है अम्मा हम ताई का अम्मा अमर डाक्सन गेल ए बुला ए तू की तुम काज काम करबि ना ना करबि ना ए भाभी तोर दिन जाबे ए কত দিতি কি করবি আমি কাজ কাম করতাম না কাজ কাম তুই না করস তুই আলাদা বাচ্চাবি এই মাগি আজ থেকে যদি তুই পোলার মতো ভাত দেস পরে কিন্তু বুঝবি এই যে আমি বন্ধে গেলাম গা কথাটা যেন মনে খায় যেন কয়ে গেলাম বলে হ্যাঁ ঠিক আছে আমি এখন আলাদা আমি অন জায়গা हाय हाय रे हमारे लो सब जाला पूरा यार बुरा है क्या करबो आ सब दोष আমার এখন আমি কি করি আরে তুই বাবুতে দিলাম ওটা করুক আমি হান যাই আরে তাল গাতে হারে দয়া নিচে আগুন জ্বলাইছে Agonorar por ti gairase Atlo na izami akun kama korilo Honoraro barin zabam जाइब अच्छा ठीक है सामी जामू तो आमी हो जाई देखी भाईजान हमारे से की को बसाइलो एरे सुनो नहीं लाग बोलता है हनो आयता सना इसी रे ये आमी की कोरी ओ बो এখনো যাইতাছ না? ও ভাইজান, আপনি জানি কি খবর চাইছিলেন? কয়া হালাই কয়া কি শুনছো বউ? ওই নাদানের ভাত তুমি খাইও না, ওরা তুমি ভাত দিয়া দেবো। তুমি আমার কাছে এসো, আমি তোমারে বিয়া করবো। আরে ছেড়ে দেন, আরে কেউ দেখে ফেলবে। আরে না, কেউ দেখবে না। আরে ছাড়েন, আর ভাইজান ছেড়ে দেন না। এ দাঁড়াও মুন্ডরা, আমার কথা শোনো। আমি তোমার লাগে না, আমি বাঁচবো না। এ তুমি কি কবা এ কয়ে যাও এখনই। আমি আর কিছু কইতে পারবো না ভাইজান, আমি চিন্তা ভাবনা কইরা পরে আপনারে বলবো, দেখি কি করা যায়। ভাইজান আমি আম গেলাম গা। এ ঠিকই আছে, এ ঠিকই আছে বন্ধুরা, আমি পরে দেখুনি। আমার না আসতে একটু দিনই হবে, তুমি খাই দেয়া শুয়ে বলো। আপনি কই যাবেন স্বামী? আমি না ওই গারবিটা বাজারে যাবো, ওখানে আমার একটা কাজ আছে, তাই আমার আসতে দেরি হবো। আমার নাকি বই না দেখা তুমি খাওয়া দাওয়া করে শুয়ে বলো, আমি গেলাম না। একটু ঘরে আসুন না। ও বউ তুমি ডাকতাছো আমারে? হ্যাঁ। ও বউ তুমি কি জানি কবার চাইছিলা একটু কল দিয়ে শুনি। ভাইজান ওই আগামীকাল রাত্রে না আপনি ওই আম গাছ তলে টঙ্কতা ছিল না, ওই জায়গায় বসে থাকবে, আমি আস্তে আস্তে যাই আমনের কাছে। বউ ঠিকই আছে বউ, আমি এখন যাই। ও বউ আসো কিন্তু, নাহলে গেলে আমার মশাই খাই হালাবো। আচ্ছা ভাইজান আপনি এখন যান, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা তাহলে যাই, আমি ঠিক পৌঁছে যাবো। যাই তাহলে। আচ্ছা আমিও যাই, দেখি আমার ভাইজান আবার ওই জায়গায় আমার জন্য অপেক্ষা করবে। ওই এখনো তো বউ আইতাছে না, এই সাঙ্গের মধ্যে বয়ে থাকতে থাকতে মশায় তো আমার উনার রাখায়। আর কি যে করি এখন, আমার তো সহ্য হইতেছে না। কে রে যে বউরা আইতাছে না আমার, হাই হাই রে। ভাইজান ও ভাইজান আমার না আজকে একটু বেরি হইল, কিছু মনে করছ না বউ? এই আমি আগ করবো কে? আমি আগ করলে কি করবো? তোমারে আমি পাইতে চাই। আমার জীবনটা যে বহু ধন্য হলো, আজ তুমি আসে আমার জীবনটা ধন্য করে দিলা। তোমার জীবনটা আমি সুখী করবো। ও ভাইজান আমি কয়দিন ধইরা না খুব চিন্তা ভাবনা করতেছি আমার না ওর কাছে কিছুতেই দিন যাব না ভাইজান একটা কথা বলি ভাইজান তো তুমি একটা কথা না তুমি 10টা কথা বলো ও ভাইজান ভাইজান আমনের একটা কথা কমু আমার কথাটা রাখ ভাই এ রাখবো মানে 100 বার রাখবো আচ্ছা তাহলে আমারে নিয়ে আমনে কোনদিন ছাইরা যাবেন না আরে না না এ আমি তোমার সাথে বেঈমানি করব না এ আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি তোমারে কোনদিন আমি বেঈমানি করব না সত্যি বলছেন ভাইজান হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি এবার এসো একটু শরম লজ্জা কি সারেল্লা একটু কাছে এসো ভাইজান ও ভাইজান এই যে ভাইজান আমি তোমার লাগে না আরে এই দিকে যাও না দূরে দূরে থাকো কেন কও শোনো আমি তোমার জন্য না একটা পান নিয়ে আইছিলাম ভালোবাসা জায়গা পানটা খাও আর আমার কথা বারবার মনে রাখো বুঝছো মনুরা এ মনুরা তুই কই গেলি রে ঘরের দরজা খোলা এই মাগিটা গেল কই এত রাতে গেল কই এই মনুরা তুই কই গেলি এই তো আমি এইখানে তুই কই গেছিলি তুই কলা গাছ তোর কি রেখেছিলি আমি আমি কলা গাছ তোলে প্রসাব করে গেছিলাম স্বামী প্রসাব করে গেছিলি হ্যাঁ আরে কলা গাছ তোলে আগুন জ্বালা কে রে কি আগুন জ্বালা আমি কি বেগুন এ ভাত রে না যদি এ ভাত রে না যদি আরে রে ইদানা তোর মারা গেল হ্যাঁ নাকি হ্যাঁ নাকি ইদানা তো কি সম্ভব করে নাকি Al Magi. Bak. Bak. Mar behna mar behna Shami go oh Shami mar behna ya mar go Shami he Bye. गिरो ले बोल अब ए बाबू तू बोरार मारताছস কেন ও কি করছিস মা তুমি এখান থেকে সরে দাও তো আমি এই মাগিরে মারা বালামু আরে বাবু শুনই তুই এইভাবে মারতাছস কেন এই মাগিরে আমি একবারে শেষ করে ফেলামু শুনই বাবু শুনই তুই এত আগ করিস না এই বউ যদি ভালো না লাগে তো যার জিনিস তার কাছে দেয়াগা ঠিক আছে মা আমি এখনি গাতাছি দে এই মানা দে আরে ও বাবা এই রাস্তা মধ্যে যা গন্ডগোল করিস না কি জানি ফুলাই কি রাস্তায় যে গন্ডগোলই করে নাই দেই তুই বুঝতে পারছ না এটা কই নিয়ে এলাম তুই কি মনে করছ আমি তোরে তালাক দিমু তুই যার সাথে সংসার করবি না তোর আমি মাইরা হালাম রে মাগি তোর আমি একেবারে মাইরা হালামু তোর আজকে আরে পারবে না মা फकर फकर Hadi ayak yapıp. Bunura. তোমার এখন ঘর নাই। চলো চলো এখন আমরা ঘরে যাই। ভাইজান আপনি না আসলে আমাকে যে মেরে ফেলতো ভাইজান। আরে আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। চলো এখন আমরা বাড়িতে যাই। ঠিক আছে ভাইজান তাই চলেন। मुलुदा तु घुमा सुनना है उड़तल दी ही जा उड़ा करा ए मनुरा तर की स्वामी नाई आमा स्वामी सताए तुझके आरे नष्ट मागी ओए सूत मारारी मागी ए गलाडा आछा ए आज कोना मन गलाडा हास ए चुप करे था ए ते रिंची गुलाया अनेक गुडा बाला मारे गुडा से जी चुप करे थाकमो ए गुनुरा तुमी आज থেকে আবার ঘরেতে যাও আমার ঘরেই থাকবা তোমার কোনো ভয় করুন লাগবো না হ্যাঁ এটা তুমি কি কইতাছো ओषुदी मागी दीदी बारी देता है तला में तुम्हारे बात खातम ना सब कर मागे चुप को ए तेरा तुती गलडा आसना तो আর কোনো পেশা বেশি করিস না তুই গরতে তুই সগা আমি মনুরার ওকে বাইতে আইতাছি আমি গেলাম গা এই আর গলাটা আসটা কিন্তু আমি গেলাম গা কই हम शेबरी के ओय मागी रे ने कुत कुतका बाबू আমার বনুরা তুমি কইতে রে আইলা এত রাতে কইতে রে আইলা সাসি ওই আন্না গো জামাই ধরে খালি মারে তাই সাসি কইলো আমগো বউডা একটু দাও গা তাই আমি নিয়ে আইলাম শুনো বনুরা তুমি এখন ঘরে যাও আমি যাই গিয়া পরায়া দেখা করব নি আমি গেলাম কই কিন্তু हाय हाय रे हमर भाया ने बायरे की सुताई नहीं खोला मेरे पुते को आहा रे आज के तोर बाबा हो अभी सब बोलबो ओ गुलाबेर पुत्र जदि बिचार ना करछे तारपर अभी देखो चल बा चल तोर घर आहा रे बुक कर छुपा दे चल बा चल मुलुदा कोई गली रे हमारे डाहे के दे तो हमारे भात खबर दे तो के और वो खबर दे ना कारा खबर दीब रे मागे कारा खबर दीब कारा आबार खबर दीब सारा जे तुम्हें तुम्हार वही माउंटर साथे काटा आइला ওই মাউটা তোমার খাবার দেয় নাই নচ্চা গেছে নচ্চামি করবার Anamara haber de. Sütmarın yatasıyla açtan akıllam. Süper yatak. Lolek değil mi kintu ekta? Eyze. Asker zıdikali amare mare. और कल्ला सब सब काम तो काम हो और बाहर कल्ला तो मारा तो मेरे माटी आज तो रखो एक नागा मुया मी ओ सुप मारा को ओ सुप मारा लगी ओ तोरे इतना दीजिए कौन हुक्म दी सकरा रे बॉल मागी हमारे मारे ना आरेक बार तो दिमारे गुलाम तेरा आप बड़ा क्या सोया मुझे ओ सुख मारा नहीं मागी देख सुख मारा मागी फोत आकी ए जा तोरा ये भाजते जा ए गोरे लिया तोरा मोरो होल करता सी कालो कोई गली रे ए कालो এদিকে আইতো যে কি হইছে আব্বা আমার ডাকছস কে এ তোর মা কই গেল রে দেখ তো দেখি তোর মা কই গেল কই আর যাব পাড়া বেড়াইতাছে মান আরে ডাক দে এই শোরে বাচ্চা করে জ্বালা আমার মানি যে তোর আর থাকলো না मान इज्जत को तुझ तक बार अब्बा पुला सालून जैसा लिया सल्ला तो मासा बेरे थोड़ा दिस अब्बा अरे शोर मत डाक दी तोर माजे डाक मार कोई अब्बा वो जो नंगा अम्मा ऐसा से आमरा डाहुन ना कोना ए मागी कोई कैसे ली रे ये कॉलम की बेरी डरनिया आज की बार देखे कोई कैसे नहीं अरे तोर जो ना मर मानी जो तेरा थकलो ना तू ही ये हम जागा तोर हमारे में देख पड़ सही ना अभी जा पूरी का या हो डिज़ाब अम्मा बोलू रा आज तो दही आओ आप ये जाला बोक करूँ डा अभी आज ही चले दो जा तू आज ये होने जा मर्जों के सामने जाएगा ओमा মা চল বা আমরা চলে যাব ঠিক আছে মা তাই চলো তোর বাবার বাড়ি বাবু সরদার ওখানে যাবগা এটা ঠাকুরদা চল যা তুই যা কি না করতে হবে যা তুই যা যেকোন আমি এক টেনশন যাবগা তাও তোর মতো মাগিরে আমি উদ্দেশ্য করব না এখন আমিও যাই দেহি কি করা যায় তাই চলেন আব্বা ये कालो ठीक है ना बा अरे तोर जाने देखो या तो आज मुन्नूला कोई गलो देख क्या बाबा कारे देख क्या मु वाला दुबारा में सोच गल का बा आमी बारे का दूल का जुन्ना है ना वाला बार में सोच गल का ताले बार एक आर दूल रख देता थी आमी एक तो बालों को सुने न हुई। देख टम्बा देखा रे तुम और बाहर का दूल्हा क्या बा? बाहर का दूल्हा तुम की पाला? ए शोर बच्चा तो डाकते को सी तू डाक। ठीक है साबा। सलामी देख दिया साबा। अच्छा जा तू डाक दे जा। आमी एक तो शर्मुदा जस। इलियास हमारा आते हो लोग। तार का से जा एक तो बोला मिशो आमी कोई रलोई। तार पर हम थाना मामला करूँ। তোমার ডায়েরিতে দেখো তো শেরপুর থানায় কার কার নামে ওয়ারেন্ট আছে। ঠিক আছে স্যার, আমি দেখতাছি। মকসেদাজি দারোগা সাহেব থানায় আছেন নাকি? হ্যাঁ, আমি তো থানায় আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন নামে করে আছেন হাজি সাহেব? আমি যে আসলাম দারোগা সাহেব, আমার একটা মামলা করতে হয়। মামলা করবেন? হ্যাঁ ঠিক আছে। কি মামলা করবেন? স্যার, আমার মেয়ে মুন্নাকে আমি বিয়ে দিয়েছিলাম মহরের কাছে, সে 2 লক্ষ টাকা যৌতুক দাবি দিয়ে মারপিট করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেটাই, সেই জন্যই আমি আসলাম আপনার কাছে মামলা করতে। ঠিক আছে। এই সেন্ট্রি স্যার, ওনার মামলাটা লেখো। আপনি জামার নাম বলেন? মোহর স্যার। বাপের নাম রসুল হাজি। তারপরে? থাকে গ্রাম বাকুরিয়া পার, থানা জেলা শেরপুর। আপনি কিছু খরচপাতি দিয়ে যান, আমরা আজকে ইনকোয়ারি করতে যাব। এই নিন টাকা। তাহলে এখন আমি রাশি দারগা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনি আসেন। সেন্ট্রি স্যার, চলো দেখি আমরা ওই পাগারে বাড়িতে ইনকোয়ারি করব। হাজি সাহেব, হাজি সাহেব বাড়িতে আছেন? ও হাজি সাহেব, আমি তো বাড়িতে আছি। ও দারোগা সাহেব নেই? হ্যাঁ, আমরা থানা থেকে আসছি। আপনারা কোন নামে করে আছেন? আপনার নামে ওয়ারেন্ট আছে। কারেন? হ্যাঁ, এই ফাইল খুলে দেখেন। আচ্ছা দারোগা সাহেব, এই মামলাটি কি খারিজ করা যাবে না? হ্যাঁ, খারিজ করা যাবে। খরচ কত লাগবে? এই মামলা খারিজ করতে 50,000 টাকা লাগবে। ঠিক আছে স্যার, আমি 50,000 টাকাই দিব। এই নেন 50,000 টাকা। ও বাবা, মামলাটা খারিজ করে দেন। ঠিক আছে হাজি সাহেব, আপনার কোনো চিন্তা করতে হইবেন। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম সালাম। এই মোহর কই গেলি রে? এই এদিকে আয় তো দেখি। এই সাহেব ডান কে? এই তোর সাড়ারে ডাক দে তো দেখি। গ্রামের মাত করবো দাম আরো ডাক দে। এরা কি বিচারটা করে আমি দেখি। এরা যদি বিচার না করে, আমি কিন্তু কোনো তাহলে অন্য চেষ্টা করবো। ঠিক আছে আব্বা, আমি তাহলে জানার বলাই আমি গেলাম। হ্যাঁ তুই যা। এই গেন্দা, এ তোর জানারা ডাকতেছিলি? এ তোর জানারা ডাকতেছিলি না? জানারে কইলাম, যারা কইল তোরা জিরা মনে চাউড়াই করে গা। এ ঠিক আছে রে, তুই এক কাম কর, এ গলি আর উপরে দুটা নাঙ্গলের ইস আছে, এই ইস দুটা পাইলাম তো দেখি। আর ইজারে চোখে চোখে রাখবি কিন্তু, দি কোন দিক দিয়া বাজারে যা, আসার সাথে সাথে এমন পিটনা দিব না। খালি পিটনা না আব্বা, আমি ওই শালার ভিতরে মারি হালামু। তাহলে সাদি নাঙ্গল লিস্টে বাইরে দাও। তাহলে চলো না আব্বা। এই যা, আমি শুনলাম ওরা বলে তোকে মারবো। হ্যাঁ আব্বা, আমি উপকার করবার গেলাম, এখন আমার দোষ দিয়ে দিল। এ আমার বলে ওরা মারবে, এ বাজারে গেলে বলে আটকাবে। এ আমি কি বলা কম, এটা আমি দেখে ছাড়বো। এই যা, যা তো দেখি। আজকে আমরা বাজারে যাবো, দেখি কোন পোলা ডাঙ্গরে ফিরা। চলেন দিহি আব্বা, ওই ঘর থেকে আম দাওটা বাই করে ন, वो हाना हमरा काजी का मार बाजार दा मु देख कुत मारानी बुला जरा फिरा अब्बा अरे बुला आइता से ए तू नांगल इसी ने ताल तेरी बाप करतो देखी गई जा वो कर तू ने गुली दे हजा ए था तो वरम ने लड़ी था ए इमोन गुराय बारी दिमो ना सो तो गुस्ती सुदा बुलाय हराम बाबा ओ जे साला आइस तू जल्दी सागले बाबा अब तो बात हमारा है ना बाबू रे आमी ना कोई लानी तो बहुत सी ताऊ क्या के लिए ये पूरा बस हमारे मन कितना है छाली जा हम शेरपुर जाई थाना जा केस कर दे आई चलो ना बा अस्पताल बेंटिस कोइरा जा हम शेरपुर थाना केस कर दे आदि जल्दी Assalamualaikum. Waalaikumsalam. আপনারা কিছু বলবেন নাকি? হ্যাঁ স্যার। আমরা একটা কেস করব। কি কেস করবেন? বলেন দেখি কি কেস করবেন? হ্যাঁ। স্যার। এই দেন আব্বারে ভারী মেরা ইজারা মাথা ফাটায় লাগছে। তাই নাকি? ताले मेडिकल थे क्या इसके आपने साबिशे एक टा सर्टिफिकेट तो नहीं आशन। अमी साबिशे केस लेके रेडी करता थी। ठीक है सर। हमरा साबिश तुलबो। ठीक है सर। ताले किसी सेंटर का से किट्टा का देजान अमी केस लेके रहें। ए लेंटा का। ताला हमरा आशी सर। আসতে পারে আপনারা এখানে কি চাইতেছেন স্যার এই আমরা একটা কেস করতে এসেছিলাম আপনাদের বাড়ি কোথায় আপনার নাম কি বাড়ি স্যার ওই হাঙ্গাকান্তা আমার নাম হলো ইজা তোমার নাম ইজা শালা চুদির পুত তোর নামে কেস দিয়ে তো হান্দাই দিছে এখন শালা তুই যাবি শ্বশুর বাড়ি স্যার এইখানে 10,000 টাকা আছে আমার ছাইরা দে না 10-20,000 টাকায় হবে না এই সেনজি আচ্ছা তুমি ওকে অ্যারেস্ট করো ঠিক আছে স্যার স্যার আমার পোলাডারে ছাইরা দে যত টাকা লাগে আমি দিমু টাকা পয়সা দিয়ে কাজ হবে না 26 এর মামলা হয়েছে কম পক্ষে 6 মাস কারা খাটতে হবে আপনারা দুটি পায়ে ধরে কই আমার কুলারে ছাইরা দেন একেও লোকাবে বড় স্যার আমার আঙ্গরে দেখে সে জিতাই দিতে আমি অনেক টাকা দিতাম তাহলে 2 লক্ষ টাকা দিতে পারবি স্যার 2 লক্ষ কেন 3 লক্ষ টাকা দিব কেসটা আমার জিতাই দিবেন তাই নাকি এই সেন্ট্রি স্যার ওদেরকে ছেড়ে দাও আর 3 লক্ষ টাকা নিয়ে আসো ওদের কেসে আমি জিতাই দেব ঠিক আছে স্যার আমি সাইরা দিতাছি তোরা বাড়িতে যা টাকা তো দিয়ে আসবি যা এই সেন্ট্রি আচ্ছা চলো আমরা এখন যাই আচ্ছা এই ভাই তাসুদ আরে ভাই এ বাড়িতে আছেন নাকি আরে ভাই আছি Bye bye. হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমনে সালাম দে হয়তো আন বুইলা গেছেন দেই। ভাই থানাত গেছিলেন? এ থানায় যে হাজিরা দেওয়ার গেছিলেন কি খবর? খবর ভালোই নয়, এক রাতটা পড়েছে, কম পক্ষে 6 মাসের জেল। এ ভাই আমার বাড়িতে আসুন, আমার সাথে একটা আমার আলাপ আছে। কি আলাপ বে ভাই? এখানে তো কেউ নাই, বলেন না এখন। শুনুন তাহলে ভাই, দারোগা যত না বুঝায় না আমার উপরে আবার কে দাখিল করেছে, এটা কি করবো ভাই? এটা আমি সমাধান করে দিব। আমি এটা এই গ্রামের একটা শালি ডেকে পয়সা মীমাংসা করে দিব। এটা আপনি কি করবে ভাই? এটা তো তোর ভালাই। তাহলে আমি শালি ডাহি আগামীকালি ডাহি। ঠিক আছে ভাই, তাহলে শালি ডেকে আমি এটা মীমাংসা করে দিই। তাহলে আপনি বাড়ি যান, আমি চেয়ারম্যান সাহেবরে বলে আসি। ঠিক আছে, তাহলে চেয়ারম্যান সাহেব বাড়িতে আসো। নো চেয়ারম্যান সাহেব, আমি তো বাড়িতেই আছি। পুরো জোয়ান বয়সে চেয়ারম্যান হয়ে আর জ্বালামতে পড়ছি, আমি যেন যাই উনি খালি সালিশ আর সালিশ। তা কোনটা মনে করে আইসুন? আমি যাইলাম চেয়ারম্যান সাহেব, আজকে জুম্মা নামাজের পরে হ্যাঁ আঙ্গাবাড়ির একটু যাবে, এটা সালিশ আছে। পুরো সালিশ করতে করতে আর আমার ধান্দাই শেষ। কি আর সালিশ ছাড়া? ওই যে আঙ্গা বেহাই বেড়ামারি করছে। ওই আন্ডার কোন বেহাই গো? ওই যে অতুল হাজি। আর কেরা? ওই হুসেনারা। তাই ওকে একটু মীমাংসা করে দেবেন। হ্যাঁ, এটা তো মীমাংসা তো করে দেওয়া লাগে। আমার ইউনিয়নে তো কোনো সালিশ দরবার তো কোনো থানা মনে যায় না। আমি থাকতে কি থানা যেতে পারে? তোমরা বাবার ব্যবস্থা করো গা, আমি নমস্টা পড়াই। ঠিক আছে, তাহলে আমি বাবার ব্যবস্থা করি গা। চেয়ারম্যান সাহেব সবাই উপস্থিত হয়েছে, আপনি বিচারের কাজ শুরু করেন। অনুমতি দিলে আমি কাজটা শুরু করতে পারি? সবাই অনুমতি দিলাম। হ্যাঁ, সবাই আমরা অনুমতি দিলাম। সবাই অনুমতি দিলাম স্যার, শুরু করেন। তুমি যে কেস করছ সেই কেস তুমি তুলে নিবা। আর মক স্যার, তুমি যে কেস করছ সেই কেস তুমি তুলে নিবা। সেটা ভালো কথা বলছেন চেয়ারম্যান সাহেব। আমার একটা কথা চেয়ারম্যান সাহেব। কি বলেন? কথা হইল আপনি মীমাংসা করে দিবেন যে এরা চাচা তো যেটা তো ভাই, কোনোদিন যাতে কোনো ঝরগাঝাটি না হয়। ঝরগাটা হইল ওই মনোরা নিয়া। মনোরা যখন ইজারে ভালোবাসে তাহলে মনোরা ইজার কাছেই থাকতো। ইজাই বুঝানে ওর কাছে বুঝাই দিয়া হাতের হাতে হাত রাখিয়া মীমাংসা করে দেন। ঠিকই বলেছেন মাদবুল সাহেব। ইজা আর মনুরা যখন ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটাই করা ঠিক হবে। শুনি যা, তুই মনুরা নিয়ে যা। আর মহর যে বউ গেছে গা, ওই বউয়ের তোর আর দরকার নাই, বুঝলি মহর? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনারা যেটা বিচার করবেন সেটাই আমি মানব। তাহলে ইজা মনুরা নিয়ে যাক্কা। এ মনুরা, তুমি ইজার সঙ্গে যাও। আজকের মতো সালিশ এখানে সহজ ঘোষণা করা হলো। আপনারা সবাই জাহাজের মনে বাসায় চলে যান। এখানে সমাপ্ত করা হলো।